সোনা মায়ের জয়। মা নিজে ভক্তের কাছে চেয়ে এসছে, জামাকে গরম করছে, কারেন্ট নেই তাই ব্যাটারির ফ্যান দিয়ে গেছে মাকে। এটা ভক্তের ভক্তকে স্বপ্ন দিয়ে এসছে যে আমাকে একটা ফ্যান দিস, আমাকে গরম করে। যাই হোক, আজকেও প্রচুর ভক্ত এসছে, মালায় পাহাড় হয়ে গেছে, আজকে প্রচুর ভক্তরা উপকার পান, তাই জন্য মায়ের কাছে পুজো দিতে আসেন ছুটে। যারা একবার আসেন তারা সবাই জেনে গেছেন ত্রিশূলটা একবার কপালা ঠেকালে কিছু না কিছু পানই পাবেন, তারা কিছু না কিছু হয়তো আপনারা অজান্তেই পেয়ে যান, সেটা আপনারা জানেন না যে মায়ের কৃপাতেই হয়তো আমি বেঁচে গেলাম। তাই খালি হাতে এলে ভক্তরা ভরা হাতে যায়। যে সন্তান পেটে ছ মাস ছিল সেই সন্তান যেখানে নড়ার কথা না নড়েনি, সেখানে ত্রিশূল টেকাতে তারপর দিন থেকে বাপ বেবি নড়ছে। তাই মায়ের লীলা বোঝা দেয়, তাই মা চলন্ত কলিযুগে কৃষ্ণকালী মা। এই মায়ের মুখে শোনা যা কি উপকার হয়েছে বলো মা। নার্ভের সমস্যা ছিল, অনেক সুস্থ। কবে এসেছিল মা? মার্চ মাসে এসেছিলেন। এই মায়ের নার্ভের সমস্যা ছিল, যেখানে ভালো হয়েছে কোথা থেকে আসছো মা? পূর্ব মেদিনীপুর থেকে আসছো। কবে এসেছিল বলে? মা চলন্ত জয়, সবাইকে দেখা একবার, সবাই উলুদ্ধনি দাও।